হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটরসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আলোচনা করছি, আজকে তৃতীয় লেকচার আমাদের, এটা লেকচার থ্রি। আমরা গতি সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। দেখো, গতি সমীকরণ, গতি সংক্রান্ত যে রাশিগুলো আছে সে রাশিগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কগুলোকেই বলা হচ্ছে গতি সমীকরণ। আমি গতি সংক্রান্ত রাশিগুলো আমি আবারও বলছি, এস এস হইল সরণ, ইউ হইল আদিবেগ, ভি হইল শেষ বেগ, এ হইল ত্বরণ এবং টি হইল সময়। এই পাঁচটা রাশির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোই হলো গতি সমীকরণ। আমি গতি সমীকরণগুলো এখানে লিখছি। দেখো, এক নম্বর সমীকরণ হলো ভি সমান ইউ প্লাস এটি, দুই নম্বর হলো এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তিন নম্বর এস সমান ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, চার নম্বর হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট এই গতি সমীকরণগুলো কীভাবে প্রমাণ করা যায় বা প্রতিপাদন করা যায় সেই সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করবো এক নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণটা মানে এক নম্বর হলো ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা কীভাবে প্রতিপাদন করা যায় সেইটা, সেই সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা আমি এখানে মনে করো একটা বস্তু এখানে আছে, এই জায়গায় একটা বস্তু আছে, এর বেগ হইল, এখানে তার বেগ ছিল ইউ, এখানে গিয়ে তার বেগ, সে সুষম ত্বরণে চলছে, এ সুষম ত্বরণে চলছে, এবং যেহেতু সুষম ত্বরণে চলছে তার বেগটা কিন্তু পরিবর্তন হবে, এখানে গিয়ে তার বেগ হলো ভি, এবং এখান থেকে এই বি বিন্দুতে, এ থেকে বিতে যাইতে তার সময় লাগছে টি, এবং এই দূরত্বটা হলো এস। এই যে আমি চিত্রটাতে যে তথ্যগুলো বললাম, যে একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এবং তার বেগ হয়, শেষ বেগ হয় ভি, এই কথাটা লিখতে হবে। আমি আবারও বলছি, একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে, আমি বলি ইউ, একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে, এ সুষম ত্বরণে, চলে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, আমরা যেহেতু এই সমীকরণটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এস এর কিন্তু প্রয়োজন নাই, এস প্রয়োজন আছে কি, তাহলে এক্ষেত্রে আমরা এই লাইনটুকু না লিখলেও কোনো প্রবলেম নেই, কোনটুকু এই অংশটুকু এস দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? এটা যদি নাও লিখি তাও কোনো সমস্যা নেই, লিখলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা ধরে নিলাম, ধরি কথাটা এখানে থাকবে, ধরি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মানে তার মানে বস্তুটার আদিবেগ ছিল ইউ, শেষ বেগ ছিল ভি, তার ত্বরণ হলো এ, অতিক্রান্ত দূরত্ব এস, এবং সময়টা লাগছে টি। তাহলে আদিবেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয়, তাহলে বেগের পরিবর্তন কত হলো, ভি মাইনাস ইউ, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে কত হবে, ভি মাইনাস ইউ বাই টি, এটাকে কি বলে, ত্বরণ বলে। তাহলে আমরা বলতে পারি, অতএব বস্তুটির ত্বরণ এ সমান কত, ভি মাইনাস ইউ বাই টি, বুঝতে পারছো? ত্বরণ, এটা আমরা পড়ছি, ত্বরণের সংজ্ঞাতেও আমরা পড়ছি, ত্বরণ হলো ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগের পরিবর্তন বাই সময়। এখানে যদি আমি আড়াআড়ি গুণ করি, দেখো আড়াআড়ি গুণ করবো, নিচে মনে করো এক আছে, এক দিয়ে ভি, এটাকে গুণ করো ভি মাইনাস ইউ, এ দিয়ে টিকে গুণ করো এটি, এখন পক্ষান্তর করো, ভি সমান তাহলে কত হবে, মাইনাস ইউকে দিকে নিলে কি প্লাস হচ্ছে না, ইউ প্লাস এটি, কি বুঝতে পারছো, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমাদের সমীকরণটা প্রতিপাদন হয়ে গেল, এই যে ভি সমান ইউ প্লাস এটি, কি বুঝতে পারছো? তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা প্রতিপাদন হয়ে গেল। এখন আমরা আলোচনা করবো দুই নম্বর সমীকরণ। দুই নম্বর সমীকরণ কি, এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তো এই কথাগুলো আমরা আবারও লিখবো, দুই নম্বরের ক্ষেত্রে এই একই কথা লিখতে হবে। এই যে একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এবং শেষ বেগ ভি প্রাপ্ত হয়, মানে শেষ বেগ হয় ভি, এই কথাগুলো লিখতে হবে। লেখার পর আমাদের এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আদিবেগ ছিল ইউ, শেষ বেগ হইল ভি, তাহলে গড় বেগ কত, গড় বেগ দুইভাবে বের করা যায়, গড় বেগকে প্রকাশ করা হয় ভি বার চিহ্ন দিয়ে, কি দিয়ে, ভি বার। আচ্ছা, গড় বেগ বা গড় দ্রুতি আমরা যে পড়ছিলাম মনে আছে, মোট দূরত্ব বাই মোট সময়, কি মোট দূরত্ব বাই মোট সময়, এখানে মোট দূরত্ব এস, মোট সময় হলো টি, মোট দূরত্ব বাই মোট সময়, এটা হলো, এটা সমীকরণ নম্বর আমি এক দিলাম। হ্যাঁ, আবার আরেকটা বলছে যে গড় বেগ বা গড় দ্রুতি বের করার আরেকটা সিস্টেম আছে, সেটা হলো
আদি বেগ এবং শেষ বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। কি বললাম, আমরা যেভাবে ঘর অঙ্ক করি মনে আছে, দুইটা জিনিস যোগ করে দুই দিয়ে ভাগ বা তিনটা সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ। তো এখানে আদি বেগ হইলো কত, ইউ, শেষ বেগ হইলো ভি। সুষম ত্বরণে চলছে, যেহেতু সুষম ত্বরণে যখন চলবে তখন আদি বেগ এবং শেষ বেগ যোগ করে তাকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে সেটাই সেটাই গড় বেগ হবে। তাহলে আমরা বলতে পারি গড় বেগ সমান আবার গড় বেগ হইলো ভি বার সমান কি, আদি বেগ আর শেষ বেগ যোগ করে দুই দিয়ে ভাগ। বুঝতে পারছো? তাহলে গড় বেগ একটা কি মোট দূরত্ব বাই সময়, আর এটা কি আদি বেগ এবং শেষ বেগের যোগফল বাই দুই। এটা আমি সমীকরণ নম্বর দুই দিলাম, এটা সমীকরণ নম্বর এক, এটা সমীকরণ নম্বর দুই। তাহলে এই দুইটা থেকে, এই দুইটা থেকে আমি কি লিখতে পারি, এই দুইটা সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, এই দুইটা সমীকরণ, এটাও 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 গড় বেগ, এটাও গড় বেগ, তাহলে এই দুইটা কি সমান না? তাহলে এক ও দুই হতে পাই, এক ও দুই হতে পাই। এস বাই টি সমান ইউ প্লাস ভি বাই টু। এখানে আমি আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করবো না, জাস্ট এই টিটা আছে টিটাকে এইদিকে নিয়ে যাবো, টিটা এখানে ভাগ অবস্থা আছে ওইদিকে গেলে গুণ হবে। তাহলে এস সমান কত হবে, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এস ওয়ান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এইটা আমাদের দুই নম্বর সমীকরণ হয়ে গেল, দুই নম্বর সমীকরণের প্রতিপাদন হয়ে গেল। কি বোঝা গেছে? এখন আমরা আলোচনা করবো তিন নম্বর সমীকরণ। আমাদের তিন নম্বর সমীকরণটা হলো এটা, আমি এখানে লিখি, আমাদের তিন নম্বর সমীকরণ ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো তিন নম্বর সমীকরণ যদি আমরা লিখতে চাই, প্রতিপাদন করতে চাই, আমাদের এই কথাগুলো সব লিখতে হবে। ঠিক আছে, এই যে যা আছে সব লিখবো এবং এই সমীকরণ পর্যন্ত আসবো আমরা। আচ্ছা, এই সমীকরণটাকে আমি দিলাম সমীকরণ নম্বর তিন। দেওয়ার পরে আমরা কী লিখবো দেখো, আমরা প্রথমে যে সমীকরণটা প্রতিপাদন করছি এইটা ভীষণ ইউপ্লাস এটি, সেইটা আবার প্রতিপাদন করতে হবে এখানে। তার মানে তিন নম্বর সমীকরণ নিয়ে কিন্তু এখন আমাদের আলোচনা এখান থেকে শুরু করব। এই কথাগুলো সব লিখবো, লিখে এই সমীকরণটা আমরা নির্ণয় করব। করার পরে লিখব আবার আবার ত্বরণ এ সমান, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা লিখবো। এবং এখান থেকে দেখো ভি মাইনাস ইউ সমান কত হয়, এ টি হয়, বা ভি মাইনাস ইউ সরি ভি সমান কত হচ্ছে, ইউ প্লাস এ টি। ঠিক আছে, ভি সমান কত পাইলাম, ইউ প্লাস এ টি। এই যে ভি এর মানটা আমরা বের করলাম, এই ভি এর মানটা আমরা তিন নম্বরে বসাবো। ঠিক আছে, এখানে তিন নম্বরে ভি আছে কিনা, এই ভি এর মান এখন আমরা তিন নম্বরে বসাবো। আমি এখন লিখি ভি এর মান, ভি এর মান তিন নং এ বসাই, তিন নং এ বসাই। তিন নম্বর সমীকরণটা আমাদের কি, এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, বা এস সমান ইউ প্লাস, এই যে ভি এর মানটা কত, ভি এর মান হলো ইউ প্লাস এটি, কি ভি এর মান কত, ইউ প্লাস এটি, ভি এর পরিবর্তে আমি বসাইলাম ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। বুঝতেছো? বা এস সমান ইউ আর ইউ যোগ করলে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি, বা এস সমান এটা গুণ করো টিটা উপরের সংখ্যা, টু ইউ টি বাই এটি স্কোয়ার বাই টু, টি দিয়ে উপরেরটাকে গুণ করো না, টু ইউ টি প্লাস এটি স্কোয়ার বাই টু। এখন যে কাজটা করব এটাকে আলাদা করব, টু ইউ টি বাই টু এটাকে আলাদা করলাম, এটি স্কোয়ারটাকে আলাদা করবো এটি স্কোয়ার বাই টু, এই টু আর এই টু কাট আউট। আলাদা করার বিষয়টা বুঝছো, টু ইউ টিটাকে আলাদা করলাম, এটি স্কোয়ারকে আলাদা করলাম, নিচে এটারও টু, এটারও নিচে টু। তাহলে এস সমান কত হয়, এখানে ইউটি প্লাস, এখানে নিচে টু আছে তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে হাফ এটি স্কোয়ার। কি বোঝা গেছে? তাহলে আমাদের তিন নম্বর সমীকরণটা প্রতিপাদন হয়ে গেল। এখন আমরা চার নম্বর সমীকরণটা প্রতিপাদন করব। চার নম্বর সমীকরণটা হলো দেখো ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস, তাই না? চার নম্বর সমীকরণটা আমাদের ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তো এটা প্রতিপাদনের সময় কী করবো, এইখানে দেখো যেখান থেকে এখান থেকে শুরু একদম এই পর্যন্ত আমাদের লিখতে হবে হুবহু, এই তিন নম্বর সমীকরণ পর্যন্ত আসতে হবে। আসার পরে লিখবো আবার ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা লিখবো। লেখার পরে এখানে আমরা টি এর মান বের করবো কীভাবে, এ আর টি আর আড়ি গুণ করে এটি, এটি সমান ভি মাইনাস ইউ, এখান থেকে টি সমান কত হয়, ভি মাইনাস ইউ বাই এ, কি এটা নিচে আসবে না? এখন এই যে টি এর মান তিন নম্বরে বসাই, ঠিক আছে, টি এর মান তিন নম্বরে বসাই কথাটা লিখতে হবে। তাহলে তিন নম্বরে কী আছে, এস সমান
u plus v by 2 into t আছে t এর পরিবর্তে আমি লিখব v minus u by a বা এখান থেকে s সমান কত হয় দেখো এটা আর a আর 2 গুণ করলে 2a a plus b into a minus b উপরে a square minus b square a square minus b square এখন আর গুণ করো এদিক দিয়ে 1 আছে এক দিকে গুণ করো v square minus u square সমান কত s দিয়ে 2 কে গুণ করলে 2as ঠিক আছে তাহলে এখান থেকে পক্ষান্তর করো v স্কয়ার সমান মাইনাস u স্কয়ারটা ওদিকে গেলে কি হবে প্লাস হবে v স্কয়ার প্লাস 2as 2as এই তো প্রমাণ হয়ে গেল বুঝছো না।